ভোগ, সুখ, সমৃদ্ধি, স্বাচ্ছন্দ্য এবং আর্ট অ্যান্ড কালচারের প্ল্যানেট শুক্র, সে তার গোচর সিংহ রাশিতে আগামী কয়েকদিনের মধ্যেই সংগঠিত করতে চলেছে। এই গোচর সংগঠনকালে একটু ডিফারেন্সেস আছে অন্যান্য গোচরের থেকে, কারণ শুক্র সিংহ রাশিতে প্রবেশ করার সামান্য দূরত্ব অতিক্রম করার পরেই বকরি হবে, বকরি হয়ে ও পুনরায় কর্কট রাশিতে নেমে আসবে। এই গোচর সংগঠন কালে সার্বিক যে প্রভাব তথা লগ্নভিত্তিক প্রভাব, লগ্ন এবং রাশি দুটোই ভিত্তিক যে প্রভাব আছে, তার একটা আলোচনা আজকে এখানে করা হবে এই টপিকে। আমি বলেছিলাম যে এবছর 4টে থেকে 5টা এমন গুরুত্বপূর্ণ আলোচনা আছে এই বছরের প্ল্যানেট ট্রানজিশনের মধ্যে, তার মধ্যে এই ট্রানজিশন একটি গুরুত্বপূর্ণ ট্রানজিশন। দেখুন, প্রত্যেক বছরে অন্তত 1.5 বছর অন্তর, 18 মাস অন্তর শুক্র একটি নির্দিষ্ট ঘরে বকরি হয়। যে ঘরে সে বকরি হয়েছিল তার পরবর্তী 8 থেকে 9 নম্বর ঘরে গিয়ে সে বকরি হয়, অর্থাৎ এখন সিংহ রাশিতে বকরি হয়েছে, ঠিক 18 মাস আগে শুক্র বকরি ছিল ধনুরাশিতে। তো ধনুরাশি থেকে মকরে বকরি হয়ে ঢুকে ধনুতে নেমে এসেছিল, এখন সেরকমই সে সিংহতে বকরি হয়ে কর্কটে নেমে যাবে। তো এই পুরো ঘটনা একদম ক্যালকুলেটিভ, প্রত্যেক 1.5 বছর অন্তর এই ঘটনা ঘটে। তো এটা একটা সেলেস্টেরিয়াল ফেনোমেনন। বকরি নিয়ে আগেও বলেছি যে বকরি অবস্থা কোনো প্ল্যানেট উল্টো দিকে চলতে পারে না, উল্টো কেন, সোজাও চলে না, তার কারণ প্রত্যেকেই একটি উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারিদিকে পরিভ্রমণ করে। আমরা লিনিয়ার আকারে কথাগুলো বলি, কিন্তু এই কথাগুলো কোনোটি লিনিয়ার নয়, প্রত্যেকটিই হচ্ছে সার্কিউলার, আরও প্রিসাইজলি বলতে গেলে অ্যাঙ্গুলার মোশন। তো সেদিক থেকে বকরি হওয়া কখনো সম্ভব নয়, এটা আমাদের মনে হওয়া একদম পরিষ্কার ব্যাপার। পৃথিবীর সাপেক্ষে এই মহাকাশে তথা সৌরজগতের মধ্যে গ্রহগুলি নির্দিষ্ট কক্ষপথে, উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে তার তার নির্দিষ্ট তলে পরিভ্রমণ করছে। তো পরিভ্রমণ করার কালে এমন সিচুয়েশন আসে যখন পৃথিবীতে অবস্থানকারী আমরা, যাদের ভিশন আছে, তাদের মনে হয় যে কিছুদিনের জন্য সেই গ্রহটি পৃথিবীর সাপেক্ষে পেছন দিকে যাচ্ছে। তো এটা আমি রিলেটিভ মোশন দিয়ে অনেক রকমভাবে আপনাদের বলেছিলাম, যারা পুরনো অনুষ্ঠান দেখেছেন তারা জানেন, এমনিতেও বহু মানুষ জানেন। তো এটা একটা কনসেপশন, এটা বাস্তবিক কোনো ভিত্তি নেই, কারণ কোনো গ্রহ পেছন দিকে চলতে পারে না। গ্রহের যে অ্যাঙ্গুলার মুভমেন্ট যদি কোনো একটা মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে সেই গ্রহটি তীব্র বেগে গিয়ে সূর্যের ওপরে আছড়ে পড়বে, কারণ দুদিকে একটা নির্দিষ্ট ফোর্সের ব্যালেন্স আছে। সেই জন্যই প্রত্যেকটা গ্রহ একটা নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে কেন্দ্র করে সে প্রদক্ষিণ করছে। আমাদের পৃথিবীও তাই, এরকম প্রত্যেকে একইভাবে একই প্রসেসে রয়েছে। তো শুক্রের ক্ষেত্রেও সেটি প্রযোজ্য। আমি আলোচনাটাকে একদম এই টপিকের উপরে কনসেন্ট্রেট করি। প্রথমে একটু তারিখগুলো আপনাদের বলে দিই, যারা লার্নার আছেন বা একটু খোঁজ খবর রাখেন তারা এই ম্যাটারটা মাথায় রাখবেন। সেটা হচ্ছে আগামী 7 তারিখ, 7ই জুলাই, ভোর 3টে 58 মিনিটে শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে। সিংহ রাশিতে যখন প্রবেশ করবে, শুক্রের গতি খুব কম থাকবে, less than 20 মিনিট, কারণ তার 15 দিনের মধ্যেই সে বকরি হবে গিয়ে, এবং খুব অল্প দূরত্ব। শুক্র যখন মোটামুটি তার উচ্চ গতিতে থাকে, সে 28 দিনে অ্যাভারেজ সে একটা ঘর সে অতিক্রম করে, কিন্তু আমরা দেখেছি অতিচার গতিতে 25.5 থেকে 26 দিনের মধ্যে শুক্র সেই দূরত্ব অতিক্রম করে। আমি বৃষ রাশিতে শুক্র, মিথুন রাশিতে শুক্র প্রত্যেকটা আলোচনা করার সময় আপনাদের বলেছিলাম, দেখবেন যে মিথুন রাশিতে যখন যাবে, বৃষ রাশির যে গোচর দেখবেন 25.5 বা 26 দিনে শেষ হয়েছে, সেটা মিথুনে গিয়ে 26.5 দিন, অর্থাৎ একটু তার গতি কমেছে, সেটা কর্কটে এসে কিন্তু অনেকটাই কমে গেছে, বিশেষ করে last 15 ডেজে। এখন সিংহতে সে প্রবেশ করে খুব সামান্য দূরত্ব গিয়ে সে বকরি হবে। আমাদের আলোচনাটা আমরা মুখ্যত আজকে কনসেন্ট্রেট রাখবো, সেটা হচ্ছে সিংহ রাশিতে শুক্রের প্রবেশ, শুক্রের মার্গী গতি, মাত্র 2টো নবাংশ সে যাবে, তারপরে
বকরি হবে, বকরি হয়ে পুনরায় সে কর্কটে প্রবেশ করবে, অর্থাৎ সিংহ রাশিতে শুক্রের থাকাকালীন যে এক মাসের মতন গোচর সংগঠন হবে, এই সময়ে সার্বিক প্রভাব কি দেবে। পরে কর্কট রাশিতে পুনরায় সে যখন বকরি গতিতে প্রবেশ করবে, তখন আলোচনাটা সম্পূর্ণ অন্য প্রেক্ষাপটে হবে। তো যেটা বললাম, 7ই জুলাই ভোর 3টে 58 মিনিটে শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে এবং প্রবেশ করে খুব ধীর গতিতে পরবর্তী 15-16 দিন সে সামনের দিকে যেতে থাকবে এবং 23শে জুলাই ভোর 6টা 1 মিনিটে শুক্র বকরি হয়ে যাবে। যখন বকরি হবে তখন সে যে দূরত্বটা অতিক্রম করবে সিংহ রাশি, সেটাতে 4°25′12″। তাহলে বুঝতে পারছেন, একটা নবাংশ 3°20′, মানে মেষ রাশির নবাংশ, সে বৃষ রাশির নবাংশে গিয়ে বকরি হয়ে যাবে। বকরি হয়ে সে পেছন দিকে যেতে থাকবে আস্তে আস্তে, এবং এই বকরি অবস্থাতে সে পুনরায় সিংহের ঘরে ত্যাগ করে কর্কটের ঘরে প্রবেশ করবে 7ই অগস্ট বেলা 11টা 31 মিনিটে। তার মানে মোটামুটি শুক্র এই ঘরে 31-32 দিন, প্রথম বকরি, তারপরে মার্গী, আধা আধা ভাবে স্টে করছে 16-16 দিন করে। আমাদের আলোচনাটা মুখ্যত এখানে কনসেন্ট্রেট থাকবে। এখানে দুটো জিনিস একটু বলিনি, সেটা হচ্ছে শুক্র আজকে যখন আলোচনা করছি, আজকে হচ্ছে 2 তারিখ, একদম গভীর রাত। তো আজকের এই বিষয়টি আপনি কেন বলছি, এখন শুক্র গণ্ডান সিচুয়েশনে চলে আছে এবং মীন রাশির নবাংশে রয়েছে। তো দেখবেন প্রথমে নর্থ বেঙ্গল থেকে বৃষ্টি চালু হবে এবার, এবং বৃষ্টি হয়ে সেটা সাদার্ন বেঙ্গলের দিকে এবং উত্তর পশ্চিম মধ্য ভারত তথা পশ্চিম ভারতে প্রচণ্ড বৃষ্টি হবে এবার। হ্যাঁ, হেভি রেইন, সেটা কিন্তু শুধুমাত্র শুক্রের জন্য বলছি না, আরও প্ল্যানেটের এ আছে, শনির নির্দিষ্ট ষড়অষ্টক সিচুয়েশানে রয়েছে, মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করে গণ্ডান সিচুয়েশানে রয়েছে, তো বুধ রয়েছে এখন রাহুল নক্ষত্রে, রবিও রয়েছে, এই সবগুলো গোচরকে একসাথে মিলিয়ে সর্বোপরি বৃহস্পতি দৃষ্টি শুক্রের ঘরে রয়েছে ডিসপোজিটের হিসাবে। তো সার্বিকভাবে এই বৃষ্টিটা এখন দেবে এবং হেভি রেইনফল হবে, কোনোভাবে জল ডাঙায় চলে আসতে পারে। হ্যাঁ, তার মানে দের ইজ এ প্রবাবিলিটি অফ ফ্লাড, বন্যা হওয়ার প্রবল এই সময় যোগ আছে। এবার বহু মানুষ আমাকে এবার SMS করবে যে কোথায় হবে, এটা আমি বলবো না, তার কারণ একটা বিতর্কের সৃষ্টি হয়েছিল এটা নিয়ে। এটা মান্ডেন অনুসারে আমি মোটামুটি একটি ইন্ডিকেশান দিয়ে দিয়েছি, এর বেশি প্রিসাইজলি বলবো না, তবে আপনারা দেখতে পাবেন আগামী এক মাসের মধ্যে, এক মাস নয়, মঙ্গল মোটামুটি ধরুন 26-27 দিনের মধ্যে বেশ কিছু জায়গায় হেভি থেকে হেভি রেইনফল হবে সারা পৃথিবীতে, যেখানে যেখানে এই সময় মনসুন আছে বৃষ্টি হবে, ভারতবর্ষে তো হবে। আমি এবার আগেই বলেছিলাম বৃষ্টিও হবে, ব্যবসা গরম পড়বে, এবং বৃষ্টি যখনই কমবে তখনই গরমের তীব্রতা বাড়বে, কারণ রাহু মেষের ঘরে রয়েছে এবং সরাসরি 3টে ফায়ারি সাইনে মূল ত্রিকোণে সে দৃষ্টি দিচ্ছে, তার ফলে সে উদ্বায়ী যে পদার্থ সেটাকে বাড়িয়ে দেবে। যাই হোক, আমি এবার গণ্ডান সিচুয়েশনে আসি। শুক্র 26°40′ প্রবেশ করার সাথে সাথে গত প্রায় 4 দিন আগে থেকে শুক্র গণ্ডান সিচুয়েশনে চলে এসছে, এবং এই গণ্ডান সিচুয়েশন কি করবে, শুক্র প্রবেশ করবে আমাদের সিংহের ঘরে, প্রবেশ করার পরেও মঘা নক্ষত্রের প্রথম চরণ 3°20′ পর্যন্ত অতিক্রম করতে ওর সময় লাগবে, সেটা হচ্ছে মোটামুটি 15 তারিখ পর্যন্ত, 15/7/2023 বেলা 1টা 42 মিনিটে শুক্র গণ্ডান সিচুয়েশন ক্রস করবে। ক্রস করে আস্তে আস্তে গতি নিয়ে সামনের দিকে এগোবে, বৃষ রাশির নবাংশে ঢুকবে, পুনরায় ও যখন বকরি হবে 23 তারিখ, তারপরে আবার নিচের দিকে নামতে শুরু করবে, নামতে নামতে ও 30/7/2023 বেলা, মানে বিকেলবেলা 4টে 49 মিনিটে পুনরায় গণ্ডান সিচুয়েশনে ঢুকে যাবে, অর্থাৎ 3°20র মধ্যে ঢুকে যাবে। ঢুকে 7 তারিখ ও ফাইনালি সিংহ রাশি ত্যাগ করে পুনরায় কর্কটের ঘরে উল্টো দিকে যাত্রা করবে, এবং তারপরেও ওর আরও 3°20 গণ্ডান সিচুয়েশনে থাকবে। কিন্তু আমাদের আলোচনাটা মোস্টলি কনসেন্ট্রেটেড আছে শুক্রের সিংহ রাশিতে যে গোচর সংগঠন হবে তার উপরে।
আমি টাইমিং বলে দিয়েছি, এরপর আসি কাদের উপরে বেশি প্রভাব হবে। দেখুন, কলিযুগ টোটালি বিং গভর্ন বাই শুক্র এবং সিউডো প্ল্যানেট রাহু এবং আরেকটি প্ল্যানেট, সেটা হচ্ছে মঙ্গল। এই তিনজন মুখ্যত এই কলিযুগের কারকতা, এবং তিনজনের কাজই হচ্ছে মুখ্যত অধর্ম প্রতিষ্ঠা করা। এখানে কলিযুগের যে ধর্ম নামক যে বৃষ আছে, সে একটা পায়ে দাঁড়িয়ে আছে। সুতরাং আমাদের যে রিপুকারক যে প্রবৃত্তি, সে প্রবৃত্তি দ্বারাই সমাজের তথা সমগ্র পৃথিবীর অধিকাংশ মানুষের মধ্যে চালক হিসাবে কাজ করবে। কারণ এটা কালগত প্রভাব, এটা থেকে কেউ আমরা কম বেশি মুক্ত নই, সবার উপরই কম বেশি তার প্রভাব থাকবে। তো এখানে এসে শুক্রের প্রভাব সব সময় সর্বক্ষেত্রে বেশি থাকে। আপনি দেখবেন আপনাদের নর্মাল শুক্র কি করে, শুক্র হচ্ছে, শুক্রের কারকতা অনেকবার বলেছি, শুক্র হ্যালুসিনেশন, অর্থাৎ আপনার সামনে একটা একটা ইমাজিনেটিভ ওয়ার্ল্ড তৈরি করবে, যেটার দিকে আপনি আকর্ষিত হয়ে চলে যাবেন। অর্থাৎ আপনি যে বাস্তবিক যে ভিত্তি, আপনি যে সৃষ্টি হয়েছে পৃথিবীতে, কোনো কর্মফলের দ্বারা সৃষ্টি হয়েছে, আপনি মৃত্যুলোকে এসছেন, আপনার কিছু শিডিউল কাজ আছে, এই কাজগুলো আপনাকে শুক্র ভুলিয়ে দেবে এবং টোটালি মায়াবাদের মধ্যে আপনাকে নিয়ে নেবে, এবং নিয়ে আপনাকে রোজ দৌড় করাবে এই মায়াবাদের পেছনে। হ্যাঁ, এবং আলটিমেটলি একদম জীবনের শেষ লগ্নে একটা মানুষ যদি স্বাভাবিক জীবন অতিবাহিত করে, একদম শেষের দিকে গিয়ে হয়তো তার কনসেন্স আসবে। তবে আমি বহু ক্ষেত্রে দেখেছি, অভিযোগ জেনেছি, আমি যদিও আরেক পক্ষের দিকে শুনিনি, আরেক দিকের হেয়ারিং না শুনে তো বলা যায় না পুরো ব্যাপারটা, তবে অনেক সন্তান সন্ততি 55-56 বছর বয়সে এসে অভিযোগ করে যে তার পিতামাতা তাদের প্রপারলি এখনও সম্পত্তি ডিস্ট্রিবিউট করে দিচ্ছে না, তার জন্য এখনও মানে তারাও বয়সের দিকে চলে গেছে, সেই নিয়ে অশান্তির সৃষ্টি হচ্ছে। এবার তারা কি থেকে করছে না, কারণ আরেকটা দিক না শুনলে বোঝা যাবে না, কিন্তু প্রত্যেকেরই আঁকড়ে থাকার প্রবণতাটা আছে, সেটা সর্বস্তরে আছে। একটা মানে মোটামুটি সেন্স যখন গ্রো করেনি, তখন থেকে একটা ছোটো বাচ্চা যেটা খেলনা, যেটা ভালোবাসে, সেটাকে নিজের সাথে নিয়ে শোয়, সেটাকে, এটা একটা বাচ্চাদের বেসিক ইনস্টিংক্ট থেকে শুরু করে সে যত যত বড় হয়, তার যে বয়সে যে চাহিদা, সেই চাহিদা অনুসারে তার সেই চাহিদাটা তার আসক্তিতে পরিণত হয় পুরোটা, এবং সে সেটা বাইরে কিছুতেই বেরোতে পারে না। এটাই হচ্ছে শুক্রের প্রকৃতি, অর্থাৎ আপনাকে এমন একটা স্টেটের মধ্যেও নিয়ে যাবে যে স্টেটটাতে আপনি আপনার বাস্তব পরিস্থিতি ভুলে যাবেন। যেই জন্য ভগবান প্রথমে যে জিনিসটা করেছে, সেটা দ্বিতীয় অধ্যায়ে সে কনসেন্সের কথা বলেছে, বিবেক যোগের কথা বলেছে আমাদের। হ্যাঁ, তো আর কিছুই নয়, নিজেকে চেনার কথা বলেছে। তুমি ভুলে যেও না, কারণ তোমাকে এখানে ভ্রমিত করে দেবে। শুক্র হচ্ছে যেটা ইলিউশন নির্মাণ করে, রাহুর ইলিউশন নির্মাণ করার মধ্যে ক্ষতিকারক প্রবৃত্তি থাকে, শুক্রের মধ্যেও ক্ষতিকারক প্রবৃত্তি থাকে, কিন্তু শুক্রের মধ্যে একটা আপাত রিপু ভোগ করার মানসিকতা থাকবে। যে রিপু ভোগ করার মানসিকতার জন্য মনে হবে প্রথম দিকে বিষয়টি খুব ভালো লাগছে, কিন্তু মানে অনেকটা চলার পরে আপনি বুঝতে পারবেন আলটিমেটলি শুক্র কিন্তু ক্ষয় করেই আপনাকে, কোনো না কোনোভাবে ক্ষয় করেই আপনাকে সেই মানে একটা আপাত যে আনন্দ বা মজা আপনি পেয়েছেন, একটা রিক্রিয়েশন পেয়েছেন, সেটা আপনি লাভ করবেন। এই জন্য শুক্র কালপুরুষের নিজের অবস্থান করে ষড় অষ্টকে, অর্থাৎ আমাদের যে ধনকারক ঘর, কালপুরুষের যে ধনকারক ঘর বৃষ, সে কিন্তু স্থির ঘর, অর্থাৎ ধনকারক প্রবৃত্তিকে স্থিরভাবে রাখার ইন্ডিকেশন দিচ্ছে শুক্র। কিন্তু সেই শুক্রের যেটা মূল ত্রিকোণ, সে কিন্তু মুভেবল সিচুয়েশনে রয়েছে এবং বায়ুকারক প্রবৃত্তি রয়েছে, এবং সে কোথায় গিয়ে বকরি হচ্ছে না, কালপুরুষের দ্বাদশে গিয়ে এবং নিজের মূল ত্রিকোণের ষষ্ঠে গিয়ে। ষষ্ঠ ঘর কি, রোগঋণ শত্রুর ঘর, আর কালপুরুষের দ্বাদশ ঘর কি, ব্যয়ের ঘর, এক্সপেন্ডিচারের ঘর। ষষ্ঠ ঘর আর দ্বাদশ ঘর একে অপরের সমসপ্তমে অবস্থান করে। তো কালপুরুষের সিক্সথ হাউস, যেই হাউসে শুক্র এসে নিচ হয়ে যায়, তো খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে সে তার সমস্ত কিছুকে লাভ করবার চেষ্টা করবে বাই মেকিং এক্সপেন্ডিচার্স হিউজ,
অর্থাৎ আমি একটা দামি গাড়ি চড়বো, আমি আরামায়েশ আমার এ করবো, কিন্তু তার জন্য আমাকে অনেক টাকা ব্যয় করতে হবে। ব্যয় করবো কি করে? আমাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে। আলটিমেটলি আপনার এরোশন হচ্ছে, এবং যেটা আপনি পাচ্ছেন সেটার একটা টাইম বাউন্ড ইউজ রয়েছে। আমি শুক্রের লোকেদের দেখেছি কোনো কিছু বেশি দিন ভালো লাগে না, বিশেষ করে ভোগ্যপণ্যের জিনিস। একটা মোবাইল কিনবে, আবার ছ মাসও লাগবে না, 3 মাস বাদই ওরই আর একটা নতুন আপগ্রেডেড ভার্সন কিনবে। পোশাক আশাক, সেন্ট, জুতো, সানগ্লাস, মানে যেগুলো যত বাইর দিক থেকে চকচকে হতে পারে সেই জিনিসের প্রতি তাদের অসম্ভব মোহ থাকে। কোনো দামি রেস্টুরেন্টে খাওয়া, কোনো বিলাসবহুল জায়গায় থাকা, কোনো বড় বড় ট্যুরিস্ট যে ডেস্টিনেশন আছে সেখানে যাওয়া, সেই ছবি একটু লোককে শো অফ করা, সেগুলো দেখানো, হ্যাঁ যে দেখো আমি এখানে গেছি ওখানে গেছি, এরকম টাইপের। এবং এখন দেখবেন এলাকার মধ্যে ওষুধের দোকান বা এগুলোর থেকে এই সেলুন বিউটি পার্লারের সংখ্যা বেশি আছে। তো যারা ব্যবসা করছে তারা তো বোকা নয়, তারা কেন করছে? তার মানে গ্রাহক আছে বলেই না তিনি ব্যবসাটি করছেন। তো সেখানে কি করা হয়, চুল পেকে গেছে, চুলের মধ্যে কালো লাগিয়ে দিল, তো 15-20 দিন আপনি ইয়াং হয়ে গেলেন, বা এমন কিছু ভেষজ লাগিয়ে দিল বা ক্রিম ট্রিম লাগিয়ে দিল যে আপনি ইয়াং হয়ে গেলেন, কিন্তু পারমানেন্ট নয়। এই এন্টায়ার ইউনিভার্স তথা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে কোনো কিছু পারমানেন্ট নয়। ভগবান এক্সেল করছে, সেই জন্য সব কিছু এক্সপ্যান্ড হচ্ছে। যখন ইনহেল করবে তখন সমস্ত কিছু একটা নির্দিষ্ট বিন্দুতে তার শরীরের মধ্যে প্রবেশ করে যাবে। একদম গর্ভদাক্ষায় বিষ্ণু শরীর থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, তার প্রত্যেকটা লোমকূপ দিয়ে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হচ্ছে। এই একটা ব্রহ্মাণ্ডের কোনো একটা ছোট্ট সৌরজগতের মধ্যে আমরা বসে আছি, এবং এই ব্রহ্মাণ্ডের দূরত্ব হচ্ছে, মানে অন্তত আমাদের, সেটা হচ্ছে 1 আলোকবর্ষ, মানে 1 লক্ষ আলোকবর্ষ দূরত্ব। তো বুঝতে পাচ্ছেন তার আয়তনটা কত হতে পারে, কত এরকম সূর্যের মতো সৌর পরিবার এখানে রয়েছে, হাজার হাজার শুক্র এখানে বসে রয়েছে, তার অনেক দূরে আছে বলে তার প্রভাব আমাদের উপরে কম পড়ে। এবার আলোচনায় চলে যাই, তার মানে বুঝতে পারলেন এর প্রভাব সবার উপরেই কম বেশি থাকবে। বকরি যখন হয় তখন প্রত্যেকেই প্রত্যেকের, শুক্র আমাদের পৃথিবীর খুব কাছের গ্রহ, সেই জন্য তার প্রভাব আমাদের উপরে বেশি। শুক্রের আয়তন বা আকার ছোট হওয়া সত্ত্বেও কাছে থাকার জন্য তার প্রভাব বেশি হয়, এবং আমরা প্রত্যেক দিনই পশ্চিম দিকে তাকালে সন্ধেবেলা শুক্রকে জলজল করে দেখতে পাই। জলজল করে মানে কেউ নিজের আলো নেই, কিন্তু কিন্তু জলজল দ্বারা দেখাচ্ছে, এরকম শো অফ করছে যে না দেখো যে আমি আলো জ্বালাচ্ছি, অ্যাজ ইফ আমি যেন সূর্যের মতন। হ্যাঁ, এই যে মানে ধার করে ঘি খাওয়ার প্রবণতা, এটা শুক্রের মধ্যে রয়েছে অসম্ভব রকম। হয়তো আমার প্রভাবটা খুব ভালো হলো না অনেকের ক্ষেত্রে, কিন্তু এটা শুক্রের প্রবৃত্তি। শুক্র শো অফ করতে খুব ভালোবাসে, ন্যাচারাল যে পরিণতি তার উল্টো দিকে চলে। আমি শুক্রের লোকেদের দেখেছি রাহুর প্রবৃত্তিযুক্ত, কেতুর প্রবৃত্তিযুক্ত লোকেদের দিনের বেলা ঘুমিয়ে থাকে, রাত্রিবেলা কাজ করে। আমি বেলা 2টোর সময় উঠতে দেখেছি, তারপরে দেখেছি তারা কাজ করে এবং ভোরবেলা 5টা পর্যন্ত কাজ করে, পুরো ইনভার্টেড লাইফ তাদের। এবং আর্ট অ্যান্ড কালচারের সাথে যুক্ত ব্যক্তিবর্গ যারা আছেন তাদের আমি বহু ক্ষেত্রে দেখেছি, তারা ভীষণ মুডি, তারা ভীষণ অন্য একটা জগতে থাকে, ভাবের জগতে। হয়তো রাত্রি 3টের সময় তাদের একটা প্লট মনে পড়লো, তারা ক্যানভাসে সেটা আঁকতে শুরু করলেন বা কিছু লিখতে শুরু করলেন, তারা সেকেন্ডারি আর্ট অ্যান্ড কালচারের মধ্যে রয়েছে। আর যারা প্রাইমারি আর্ট অ্যান্ড কালচারের দ্বারা যুক্ত, রবিচন্দ্রের দ্বারা, তারা কিন্তু খুব মেথোডিক্যাল, কিন্তু তারা তাদের মধ্যে ক্রিয়েটিভিটিটা প্রাইমারি লেভেলে রয়েছে, তারা কখনো সামনে আসবে না, কিন্তু পেছন থেকে তারা পুরো দৃশ্যপটটা নির্মাণ করে দেবে। আর শুক্র হচ্ছে ওইটা শুনে ডাইরেক্টর বলিয়ে বুঝিয়ে দিচ্ছে, এবার নায়ক নায়িকা বা অন্যান্য অভিনেতারা তার মোতাবেক অভিনয় করছে, তার তার রেসপেক্টিভ ক্ষমতা অনুসারে অভিনয়, এটাই হচ্ছে শুক্র। শুক্র সবসময় সেকেন্ডারিতে বিলিভ করে, প্রাইমারি জিনিস শুক্রের মধ্যে একটি আছে, সেটা হচ্ছে শুক্রের মধ্যে চিকিৎসা সংক্রান্ত ক্ষমতা রয়েছে, এটা শুক্রের একটা বেসিক প্রকৃতি, কেমিক্যালকে নির্দেশ করে শুক্র। তো সেই কারণে বিভিন্ন চিকিৎসা আমাদের যে সমস্ত ডাক্তারবাবু ম্যাডামরা রয়েছেন বা যারা বিভিন্ন এই চিকিৎসা মানে যে এই টোটাল ডিপার্টমেন্টটার সাথে যুক্ত রয়েছেন, তাদের মধ্যে শুক্রের এফেক্ট কিন্তু অবশ্যই আছে, বিশেষত কেমিক্যাল ল্যাব অ্যাসিস্ট্যান্ট বা কোনো মানে যেখানে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এরকম সমস্ত।
এবার আমরা আলোচনায় চলে যাই যে শুক্র এখানে প্রবেশ করলে কি ফল দেবে। রবি কিসের প্ল্যানেট? রবি, আমি দুটো কথা তার আগে বলি, শুক্র এখানে প্রবেশ করবে, মঙ্গল এখানে অলরেডি রয়েছে, এবং রবি কোথায় রয়েছে? এই ঘরের যে ডিসপোজিটার, সে কিন্তু অলরেডি তার দ্বাদশ ঘরের দিকে খুব দ্রুত গতিতে প্রবেশ করছে, এবং বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করা মাত্র, যেটা 6 তারিখ নাগাদ সে প্রবেশ করে যাবে, পুনর্বসু নক্ষত্রে রবি প্রবেশ করা মাত্র, কিন্তু আমি কিন্তু দুটো জিনিস বলেছি, পৃথিবীর অনেক দেশে আপনি দেখতে পারবেন যে যেটাকে আমরা বলি না তক্তা পালট, উল্টে যাওয়া, এরকম কিন্তু সিচুয়েশন হতে পারে, বা অনেক জায়গায় কু হতে পারে, আমি বলেছি সেটা। ভারতবর্ষের আমাদের এখানে একটা বিস্তৃত ডেমোক্রেসি আছে এবং সেটা যথেষ্ট ম্যাচিওর, কিন্তু ভারতবর্ষের দু একটা প্রতিবেশী রাষ্ট্র আছে বা পৃথিবীর বিভিন্ন দেশে আছে যেখানে কিন্তু সেই হিসাবে ডেমোক্রেসি নেই, মানুষ মানে সেখানে গভর্নমেন্টের নির্বাচনে বা সেখানে মানুষের প্রত্যক্ষ পরোক্ষ কোনো ভূমিকা নেই, সেখানে সাধারণ মানুষ যারা নাগরিক সেখানকার, এরকম জায়গায় কিন্তু সমস্যা হতে পারে, এবং বিশেষত উত্তর মানে পৃথিবীর, আমি বলেছিলাম যে পৃথিবীকে যদি কখনো বিচার করে, পৃথিবীর মান্ডেন যদি কখনো ধরতে হয় তাহলে সেটা ধরতে হবে মোটামুটি আফ্রিকা এবং এশিয়ার যে মধ্যেখান আছে, আমি বলেছিলাম ইসরায়েল বা প্যালেস্টাইন যে সমস্ত জায়গায় রয়েছে, এখানে আমাদের সুয়েজ ক্যানেলের যে জায়গাটা, সেখান থেকে আপনি পৃথিবীকে পৃথিবীর মান্ডেন বিচার করবেন, অর্থাৎ তার উত্তরে বা দক্ষিণে বিচার করবেন, তো সেখান থেকে সরাসরি উত্তর এবং সামান্য উত্তর পশ্চিম অংশে কিন্তু এই সমস্যা বেশি দেখা দিতে পারে। কতটা দূরের মধ্যে দেখা দিতে পারে? সেখান থেকে মোটামুটি 2500 কিলোমিটার, 2000 থেকে 2500 কিলোমিটার টেন্টেটিভলি সমস্যা সৃষ্টি হওয়ার যোগ আছে এখানে। এটা কিন্তু অনেকগুলো প্ল্যানেটে শনিরও দৃষ্টি আছে রবির ঘরে, সুতরাং সে কিন্তু চাইবে যে অধিকাংশ মানুষের পার্টিসিপেশন হোক, যেখানে কোনো রকম এরকম ধরনের কোনো বক্তব্য বা কোনো ইস্যু নিয়ে যেখানে গণ্ডগোল হচ্ছে এক ধরনের, যারা সেখানকার রেসপেক্টিভ গভর্নমেন্ট চালাচ্ছে, তারা যেভাবেই চালান না কেন সেটা হচ্ছে, তো এই ধরনের প্রবণতা কিন্তু আছে, এটা একটু এই সময় সমস্যা দিতে পারে পৃথিবীর এই প্রান্তগুলোতে একটু বেশি হবে। আর প্রত্যেকটা দেশের একটা নিজস্ব মান্ডেন আছে, ভারতবর্ষের আছে, আমাদের মানে বিস্তৃত, এখন আমাদের দেশ স্বাধীনের সময় যে বর্ডারগুলো তৈরি হয়েছে সেগুলো তো অ্যাকচুয়ালি পলিটিক্যাল বর্ডার, তো দেখতে সবাই একই রকম, তো তখন দেখবেন যে সেটা ন্যাচারাল বর্ডার হয়, তখন দুটো মানুষের মধ্যে দেখতে আলাদা হয়ে যায়। চীনা এবং জাপান, এই দুটো মানুষকে আপনি যদি আলাদা আলাদা করে দেখেন, হট করে আমরা যেরকম যেরকম দেখতে দেখে মনে হবে এরা একই দেশের মানুষ, কিন্তু দুটো মানুষকে যদি আপনি পাশাপাশি রেখে দেখবেন তাহলে দেখবেন এদের মধ্যে ডিফারেন্সেস আছে। আবার মঙ্গোলিয়ান, চীনা, জাপান পাশাপাশি রাখবেন তখন ডিফারেন্স বুঝতে পারবেন, আবার সাউথ ইস্ট নেশনে আসবেন পাশাপাশি রাখলে বুঝতে পারবেন এদের মধ্যে ডিফারেন্সেসগুলো। কাল যখন প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে তার জিওগ্রাফিক্যাল স্টেটাস অনুসারে ডিফারেন্স করে, যেমন আমরা মঙ্গোলয়েড, ককেশিয়ান, বিভিন্ন রকম যে জাতি আছে তাদের যে ডিফারেন্সেস করেছে দেহগত, সেই ডিফারেন্সেসগুলো কিন্তু সেখানকার তাপমাত্রা আবহাওয়া অনুসারে ঘটেছে, সেটা শুধু মানুষের নয়, গাছপালা, জন্তু, জানোয়ার যা আছে সমস্ত কিছু, মানুষের কালচারাল হ্যাবিটেট সমস্ত কিছুর ক্ষেত্রে ডিফারেন্স আছে, তো সেগুলো মানুষের জীবনযাত্রার মধ্যেও পড়বে, তো সেইভাবে তৈরি হয়েছে। তা আমি কথাগুলো কেন বলছি, যে এমন জায়গাতে সেই সমস্যাটা সৃষ্টি হতে পারে যেখানে আমি যে জায়গাটা নির্দেশ করলাম এরকম জায়গায় বেশি প্রবণতা আছে। আচ্ছা, শুক্র মূলত, রবি মূলত কোন ঘরকে কিকে নির্দেশ করে? রবি হচ্ছে যশ, রবি হচ্ছে খ্যাতি, রবি হচ্ছে সোল, রবি আইডেন্টিটি, রবি ক্ল্যান, রবি লিনিয়েজ, আর শুক্র হচ্ছে এই সবগুলোর একটা মোড়ক, অর্থাৎ ভিতরে একটা খুব সাধারণ মানের জিনিস দেওয়া আছে, একটা মামুলি জিনিস দেওয়া আছে, কিন্তু তার মোড়কটা এত সুন্দর করা আছে
দেখে মনে হবে জিনিসটি হয়তো অত্যন্ত প্রিসাইজ কিছু। শুক্র এরকম ধরনের জিনিসে বিশ্বাস করে। মনে করুন আমি যদি একজন চরিত্র অভিনেতা হতাম, তো কখনো আমি সমাজের সাধারণ মানুষ, কখনো ডাক্তার, কখনো পুলিশ, কখনো একজন গুন্ডা বদমাস, যা কিছু আমি হচ্ছি রোলে, কিন্তু আমার কি অ্যাকচুয়াল জায়গাটা তাই? তা নয়, আমাকে যে চরিত্রে অভিনয় করতে বলছে আমি চেষ্টা করছি সেরকমভাবে করা। ঠিক সেরকমই শুক্রের মধ্যে ক্যামিলিয়ান ক্যারেক্টার আছে, অর্থাৎ সে খুব দ্রুত তার মুখ, তার রোল চেঞ্জ করতে পারে। আর রবি কি করে? রবি কখনো তার আইডেন্টিটিকে নষ্ট করতে পারে না। তো শুক্রের এখানে একটা বেসিক ক্ল্যাশ আছে এই ঘরে প্রবেশ করা মাত্র। রবি কি করবে? অতিরিক্ত আলো জ্বালিয়ে দেবে। অর্থাৎ একটা লোক মোটামুটি মেকআপ টেকআপ করে, ধরুন তার 70 বছর বয়স, এবার সে মেকআপ টেকআপ করে তাকে 45 করেছে, এবার খুব আলো যদি তার উপর পড়ে যায়, তো ছোটোখাটো হয়তো চামড়ার ভাঁজ বেরিয়ে গেল বা তার যে চামড়াটা কুচকে গেছে কোথাও, তো তখন ধরা পড়ে যাবে। তো অ্যাকচুয়ালি ক্যামুফ্ল্যাজ ধরা পড়ে যায় এই ঘরে যখন শুক্র ঢোকে, বিশেষত শুক্র যখন এখানে বকরি হয়। তো এটা মাথায় রাখতে হবে, এই ঘরের মানুষের মধ্যে কি হবে, তার যে প্যাশন, তার যে ইমোশন, অবসেশন, শুক্রে যেগুলোকে মূলত ক্যারি করে, তার তার যে নর্মাল ভোগ বিলাস, তার যে রিপুর যে পূরণ করবার জন্য সে যে মানসিকতা নিয়ে বা কারকতা নিয়ে সে চলে, হ্যাঁ, সেটার ফুল ফ্লেজেড প্রকাশ পেয়ে যাবে। অর্থাৎ মনে করুন আমি একজন লেখক, এবার ওটাই আমার মেন কাজ, এবার আমি চেষ্টা করছি যে আমি একজন অভিনেতা হব, তো সেটা আমার দ্বারা হয় না, কিন্তু আমি বিভিন্ন রকমভাবে মেকআপ টেকআপ করে হয়তো চেষ্টা করছি, এখানে এসে সেটা ডাইরেক্টেড হয়ে যাবে। অর্থাৎ আমি যেটা ক্যামুফ্ল্যাজ করে আছি সেইটা কিন্তু এখানে বর্তাবে না, শুক্রকে তার আসল ডিমার্কেটেড পথ দেখিয়ে দেবে। সেই কারণে বুধের ঘরে, স্পেশালি প্রথম 10 ডিগ্রি পর্যন্ত বুধের ঘর, যেখানে রবির নক্ষত্র থাকে, সেই নক্ষত্রে শুক্র এসে নিচ হয়ে যায়। অর্থাৎ শুক্রের মধ্যে সে যে ইমোশন, প্যাশন, সে যে একটা টোটালি ফিকটিশাস ওয়ার্ল্ডের মধ্যে থাকতে ভালোবাসে, সেখান থেকে তাকে টেনে একেবারে বাস্তবের মাটিতে নামিয়ে দেয়। যে তুমি এসিতে, এসি ঘরে বসে বাইরের লোকের ঘামছে, কষ্ট করছে, সেটা দেখছো, এবার তুমিও নাও রাস্তায়, তখন বুঝতে পারবে যে কতটা কষ্ট করছে যারা টয়লিং মাসেস আছে যারা, তো তাকে টেনে আনবে। এবং এভাবে নয়, তার যে আসল আইডেন্টিটি সেটাকে প্রকাশ করে দেবে এখানে, এটা সে কোনোভাবে ক্যামুফ্লাজ করে লুকিয়ে রেখেছিল, এটা 1 নম্বর। 2 হচ্ছে নর্মাল যাদের মধ্যে প্রকৃত গুণ আছে, ধরুন ক্যামেলিয়ান নয় তারা, প্রকৃত গুণ আছে তাদের মধ্যে, এই ধরনের মানুষের কিন্তু গুণের চূড়ান্ত বিকাশ এখানে হবে রবির ঘরে। মনে করুন কোনো একজন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, সে তার সঠিক মূল্যায়ন পাচ্ছেন না, অর্থাৎ যে অফিসে চাকরি করছেন সেখানে শুক্র রিলেটেড কাজ, বা কোনো একজন অ্যানিমেশনের কাজ করেন কোনো একজন ব্যক্তি, খুব ভালো কাজ করেন, কিন্তু তিনি তার মূল্যায়ন হচ্ছে না। রবির ঘরে যেই না শুক্র ঢুকবে, তার যদি ভাবগত সিচুয়েশান তার ছকের সাথে প্যারিটি থাকে, সে সঙ্গে সঙ্গে তার মূল্যায়ন পাবে, অন্তত যতটা পাচ্ছিল না তার থেকে বেটার পাবে। শুক্র আমাদের সমস্ত রকম, এই এই যে আমরা যে জগৎটা দেখছি, যে জগৎটাই যে আমরা আর্টিফিশিয়াল আলো জ্বালিয়ে রেখেছি, আমরা আমাদের গরম লাগলে পাখা চালাচ্ছি, এসি চালাচ্ছি, এই যে কোনো জন্তু জানোয়ার এই পৃথিবীতে যারা ন্যাচারাল থাকে, যাদের আমরা এসে বাড়িতে পোষ মানিয়ে রাখি, তাদের ব্যাপারটা নয়, তারা কিন্তু কেউ এই ন্যাচারাল জিনিসের বাইরে থাকে না, সেই জন্য শুক্রের প্রকৃতি তাদের মধ্যে কাজ করে। আহার নিদ্রা ভয় মৈথুনম, এই 4 রকম প্রকৃতি সমস্ত প্রাণীর মধ্যে আছে, এককোষী প্রাণী থেকে আমরা পর্যন্ত, কিন্তু আমাদের মধ্যে কনসেন্স আছে, যেটা অন্য প্রাণীর মধ্যে কম আছে বা কিছুর মধ্যে নেই, যারা আরো লোয়ার জোনির প্রাণী তাদের মধ্যে সেটা নেই। তো আমাদের ক্ষেত্রে সেটা কি হয়, অনেক সময় আমাদের এই কনসেন্সটা বিভিন্ন ঘটনা প্রবাহে হারিয়ে যায়, বা আমরা নিজেকে অনেক সময় ভার্সেটাইল মনে করতে শুরু করি। প্রত্যেকটা মানুষের মধ্যেই কোনো না কোনো গুণ আছে, সে সেটা জানতে পারুক বা না পারুক, সেই গুণটা কিন্তু এখানে বিম হবে, অর্থাৎ তার দিকে ফোকাস হবে। এবং কোনো কারণে এমন হতে পারে যে আপনি আপনার রেট্রোস্পেকটিভ দিকে চলে যান, সেটা বকরি হওয়ার পরে আরো বেশি হবে,
এই বিষয়টা নিয়ে আমি বলছি আর একটুখানি। এবার প্র্যাকটিক্যাল জিনিসটা বোঝার চেষ্টা করুন, যে শুক্র যখন আমাদের সিংহ রাশিতে প্রবেশ করবে 7 তারিখ থেকে, 1 মাস মূলত থাকবে মার্গী এবং বকরি অবস্থায়, তখন কিন্তু রাহু 6 ডিগ্রির প্রায় কাছাকাছি চলে আসবে এবং নিচেও নেমে যাবে। তো রাহুর যে দৃষ্টি থাকবে সোজা দিক থেকে নবম, উল্টো দিক থেকে পঞ্চম, যে দৃষ্টি রবির ঘরে থাকবে সেটা কিন্তু ফুল ফ্লেজেড শুক্রের ওপরে থাকবে। তো রাহু শুক্র এখানে একটা নিজেদের ট্রাইনে চলে আসবে, তো এটাকে খুব ভালো যোগ আকারে বলা যায় না। 2 নম্বর হচ্ছে মঙ্গলও এখানে অলরেডি প্রবেশ করবে, এবং মঙ্গল যদিও তার প্রভাব মোটামুটি, সে যখন মহানক্ষত্র ত্যাগ করে যাবে, আমার এক্সাক্ট এখন ডেটটা মনে নেই, আমি গতদিন বলে দিয়েছিলাম ডেটগুলো, তো মোটামুটি ধরুন একটা নক্ষত্রে মঙ্গল যে সময় থাকে 17-18 দিন সেরকম একটা সময় থাকবে, তো প্রায় ধরুন 22-23 তারিখ পর্যন্ত 13 ডিগ্রি মঙ্গল অতিক্রম করে বেরিয়ে যাবে। এই যে সময়টা পর্যন্ত কিন্তু মঙ্গলেরও একটা প্রভাব শুক্রের উপরে থাকবে, সর্বোপরি বৃহস্পতির দৃষ্টি থাকবে এখানে, এবং রবি এই ঘরের যে মালিক ডিসপোজিটর সে কিন্তু থাকবে দ্বাদশে অলমোস্ট। তো এর ফলে শুক্রের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে প্রচণ্ড আনন্দ উৎসাহের সাথে কোনো কিছু শুরু করবে, কিন্তু সেটার কিন্তু তার যে তেজটা, তার যে প্রবাহমানটা, সেটা কিন্তু সে বয়ে নিয়ে যেতে পারবে না খানিকক্ষণের বেশি, কিছুক্ষণ বাদে তার মধ্যে একটা হতাশা বা এক ধরনের নিরাশা কিন্তু গ্রাস করবে। হ্যাঁ, একটু নিরাশা এগুলো কাটানোর জন্য একটু বন্ধু বান্ধব বা কাছের কিছু মানুষজন, যাদের সাথে ধরুন কমেনসালিটি আছে, সেরকম মানুষজনের কিন্তু এরা এ চাইবে, মানে কাছাকাছি থাকতে চাইবে, এবং কোনোভাবে মেক আপ করবার চেষ্টা করবে যে এই যে নিরাশা বা হতাশা। শুক্র কখনো কোনোভাবে নিজের কোনো নেগেটিভ জিনিস, মানে যেটা হয়তো বাইরে প্রকাশ করলে কোনো মানুষ হয়তো উপকারও করতে পারে, তিনি তাও কিন্তু বলবেন না। অর্থাৎ নিজেকে কোনোভাবে, নিজের মধ্যে একটা অদ্ভুত ইগো থাকে, রবির ইগো আর এর শুক্রের ইগোর মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, রবির যে ইগো সেটা হচ্ছে তার ক্ষমতা দ্বারা ইগো, শুক্রের যে ইগো সেটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই একটা বেলুনের মতো ইগো, অর্থাৎ যার কোনো বাস্তবিক ভিত্তি নেই, তিনি মনে করছেন তাই করছেন। আচ্ছা, সেটা দ্বারা সে কিছুটা ক্যামুফ্ল্যাজ করার চেষ্টা করবেন, কিন্তু পারবেন না, তার ফলে তার মধ্যে একটা অদ্ভুত ধরনের নিরাশাবাদী মানসিকতা কিন্তু তৈরি হবে। তবে কিছু একটু জাতক জাতিকা যে শ্রেণীতে বসবাস করেন তার থেকে একটু গুণগত বা পরিমাণগত থেকে একটু ওপর দিকের মানুষের দ্বারা কিছু উপকার সে পেতে পারে, কোনো কোনো ইকোনমিক্যাল হেল্পও কিন্তু সে সময় কোনো বন্ধুর সাহায্যে পেতে পারেন, ছোটোখাটো ট্যুর অ্যান্ড ট্রাভেলস কিন্তু হতে পারে এ সময়, খুব বেশি দূরে নয়, তবে মোটামুটি আনন্দ লাভ করতে পারবেন যদি বাড়ি থেকে একটু দূরে যান। তবে একটা জিনিস মাথায় রাখবেন, রাহুর যেহেতু দৃষ্টি আছে সেহেতু এমন হতে পারে কোনো ইললিসিট রিলেশন কিন্তু এ সময় গ্রো করতে পারে, সেটার ব্যাপারে একটু সাবধান থাকবেন, বা কাউকে কোনোভাবে ধরুন এক ধরনের বলা যেতে পারে যে এক ধরনের বিরক্ত করা, ডিস্টারবেন্স কোনো অপোজিট জেন্ডারের মানুষকে, এই ধরনের প্রবৃত্তি কিন্তু তৈরি করবার একটা প্রবণতা এ সময় তৈরি হতে পারে। কোনো অপোজিট জেন্ডারের মানুষের, স্পেশালি আপনি যদি মেল হন, কোনো ফিমেল থেকে কিন্তু কোনো মানিটারি গেইন আপনার এ সময় হওয়ার খুব ভালো যোগ আছে। বাট মাথায় রাখবেন পয়সাটাকে কোনো ভালো জায়গায় ইউজ করার চেষ্টা করবেন, এক ধরনের বলতে পারেন ফ্রিল্যান্স, খুব স্বাধীনতা আপনার মধ্যে হঠাৎভাবে করবেন, একটুখানি ইন্ডিপেন্ডেন্ট বেশি পরিমাণে বোধ করবেন, এবং কোনো বয়স্ক বাড়ির কোনো কোনো আপনাকে খুব ভালোবাসেন, দাদু ঠাকুমা সমতুল্য এরকম কোনো ব্যক্তিবর্গ যদি থাকে তাদের থেকে কিন্তু পজিটিভ গেইন আপনি পাবেন। যারা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় এটি রয়েছে। তার সাথে যেটা একটা খুব পজিটিভ জিনিস আছে, যেটা হচ্ছে অনেক দিন ধরে যদি কোনো কোনো ইকোনমিক কোনো সেক্টরে, মনে করুন কোনো ট্যাক্সেশন, রেভিনিউ,
বা ধরুন কোনো এলআইসি ব্যাংক এরকম জায়গায় কোনো পরীক্ষা দেওয়া থাকে, আপনার ছকের ভাব অনুসারে সেইখান থেকে কিন্তু আপনার একটা পাস আউট হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ধরুন বিভিন্ন রিসার্চ সেক্টরে কাজ করছেন, তাদের কিন্তু এই শুক্র গণ্ডান সিচুয়েশনে যাওয়া মাত্র, মানে কর্কটে গত 3.5-4 দিন আগে গেছে, যাওয়া মাত্রই কিন্তু আপনাকে বেটার ফল দেওয়ার অবস্থায় কিন্তু সে চলে এসেছে এবং আপনাকে বেটার ফল দেবেও, যদি আপনার পরীক্ষা একটু বেটার হয়ে থাকে, রেজাল্ট বেরোলে এ সময়। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, মঙ্গল 22শে জুলাই পর্যন্ত মঘা নক্ষত্রে থাকবে, তো সেই সময় পর্যন্ত কিন্তু মঙ্গল শুক্রের মধ্যে এটা থাকবে। তারপরে মঙ্গল শুক্রের নক্ষত্রে চলে গেল, সে কিন্তু সিংহ রাশির নবাংশে চলে আসবে, তো যার ফলে শুক্র তখন অলমোস্ট সে আবার সিংহ রাশিতে থেমে যাবে, থেমে গিয়ে সেও নিজের ঘরে থাকবে, ফলে মঙ্গলকে সে কাউন্টার করতে পারবে। আচ্ছা, যেটা হয় সেটা হচ্ছে, এখানে এক ধরনের ইন্টিমেট একটা রিলেশনশিপ হতে পারে, সেটা কিন্তু পয়সার সাথে, মানি রিলেটেড থিংস, মানে একদম মেটেরিয়াল জিনিস, বা বলতে পারেন যে কোনো নিজের প্রতি। মনে করুন, কোনো মানুষ অনেক সময় ভাবেন না যে আমি খুব ডিপ্রাইভড ছিলাম জীবনে, কোনো দিন আমি কিছু পেলাম না, এবার আমাকে আমার সম্পর্কে কিছু ভাবতে হবে, মানে এরকম ধরনের দেখবেন কিছু হাইপোথেটিক্যাল কথাবার্তা অনেকে বলেন, এই ধরনের কিছু চিন্তা ভাবনা এই সময় আসতে পারে। এই সময় কিন্তু ইনটিউশন পাওয়ার আপনার অনেকটা বেড়ে যাবে, ভালো খারাপ বোঝার মতন ক্ষমতা বাড়বে, কনফিডেন্ট থাকবেন, এবং নিজের যে ডিজায়ার ছিল সেটাকে কিন্তু ফুলফিল করার জন্য আপ্রাণ চেষ্টা আপনি এ সময় করবেন। সেকেন্ডারি ক্রিয়েটিভিটি আপনার মধ্যে খুব বেশি থাকবে, তবে চিকিৎসার জন্য কিন্তু আপনার বেশ খরচ হতে পারে, বা ঈশ্বর না করুক, আপনাকে কিন্তু, আপনার যদি সেরকম টাইপের কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনাকে চিকিৎসার জন্য বাইরেও নিয়ে যেতে হতে পারে। দেখুন, রবি ভার্সেটাইল জিনিয়াস, রবি সব গুণের অধিকারী, রবি সব কাজ করতে পারে, সে তো রাজা, তার ক্ষমতা সবচেয়ে বেশি, তার ইগো সব থেকে বেশি, সেই জন্য সমস্ত প্ল্যানেটই তার থেকেই সৃষ্টি হয়েছে, সুতরাং সেই সব কটা গুণ অ্যাসেম্বল করলে, যেরকম আমরা 7 কালার অ্যাসেম্বল করলে সাদা হয়ে যায়, সেরকম রবির ব্যাপার, রবির মধ্যে গুণ আছে, রবির মধ্যে কি শুক্রের গুণ নেই? আছে, কিন্তু প্রাইমারি লেভেলে আছে। রবির মধ্যে কি নলেজ নেই? আছে, বৃহস্পতির গুণ, বৃহস্পতি গুরু হলেও গুণ আছে রবির মধ্যে, গুণ কি নেই, কিন্তু প্রাইমারি গুণ আছে। এই প্রাইমারি গুণ থাকার জন্য এখানে শুক্রের বহু মানুষের ক্ষেত্রে কিন্তু এক ধরনের মেক ওভারও হবে, অর্থাৎ মনে করুন সে কম্পিউটারে একটা কিছু শিখেছে কিন্তু খুব একটা ভালো শিখতে পারেনি, এইখানে কিন্তু সে একটু প্রেশারাইজড হয়েই হোক বা ভালো কোনো মাস্টারমশাই শরণাপন্ন এসে হোক, সে কিন্তু জিনিসটাকে প্রপারলি গ্র্যাপ করতে পারবে, শিখতে পারবে, এই ধরনের গুণ তার মধ্যে কিন্তু আসবে। তবে একটা জিনিস বলি, মানুষ কিন্তু একটু, বিশেষত যাদের মধ্যে ধরুন সেই বয়স আছে, তাদের একটু অপোজিট জেন্ডারের প্রতি একটা সাধারণ অ্যাট্রাকশন কিন্তু এখানে তৈরি করবে, বিশেষত এই বকরি থাকাকালীন সময়ে। আমি হিসেব করে দেখছিলাম যে 25 তারিখ অ্যাকচুয়ালি বুধ সিংহ রাশিতে প্রবেশ করবে, এই যে সময়টা থাকবে, যে সময় মঙ্গল চলে যাবে, খুব মন দিয়ে শুনবেন যারা বিশেষত শেয়ার বাজার এই সমস্ত সেকশনে, যাদের টাকা পয়সা আর কি কোনোভাবে আপনি বিনিয়োগ করেছেন এরকম, তো 20 তারিখ থেকে যখন বুধ প্রায় ধরুন গণ্ডান সিচুয়েশনে চলে আসবে, এই সময় থেকে সেপ্টেম্বর মাসের 16 তারিখ বুধ ডাইরেক্ট হবে, হ্যাঁ, সিংহ রাশিতে, এই সময় পর্যন্ত আমি ক্যালকুলেশন করে আপনাদের বলছি, শুধু ফলটা, বুধ শুক্র এবং বৃহস্পতি এই তিনজনের যে মেলবন্ধনগত ফল, বাজারে কিন্তু একটা হিউজ ফ্লাকচুয়েশন করবে মানিটারি, ফলে যারা রোজনামচা পয়সা ডিল করেন তারা, আমার এ সম্পর্কে কোনো এ নেই, কিন্তু এখানে একদম স্পেসিফিক ইন্ডিকেশন দিচ্ছে, বাজারে কিন্তু একটা বড় রকম ফ্লাকচুয়েশন হবে, সেটা 20 তারিখের পর থেকে কিন্তু হবে, 20 জুলাই অনওয়ার্ডস, কতদিন না, মোটামুটি সেপ্টেম্বর মাসে প্রায় 3rd উইক পর্যন্ত।
তো সেই সময়টা বিভিন্ন টেকনিক্যালি যারা অনেক জ্ঞানী মানুষ আছেন, এখানে কোথায় টাকা রাখলে সেফ থাকবে বা আমার টাকা বাড়তে পারে, এইগুলো থেকে একটু পরামর্শ মতন তাদের চলবেন। আর একটা জিনিস যেটা বললাম, যে জল কিন্তু ওপর দিকে উঠে আসতে পারে, মানে হেভি বৃষ্টি এবং ফ্লাডের চান্স কিন্তু এ সময় রয়েছে। আচ্ছা, মানুষের মধ্যে একটু প্রোটেস্টিভ মানসিকতাও কিন্তু বেড়ে যাবে, সেটা রবির জন্য কিছুটা বাড়বে, শুক্রের দ্বাদশে থাকবে, তো মানুষের মধ্যে একটু প্রতিবাদী ক্যারেক্টার, একটু সামনে এসে কথা বলা, সেটা অলরেডি শুক্র গান্ডান সিচুয়েশনে আসা মাত্র কিন্তু স্টার্ট হয়ে গেছে 3-3.5 দিন থেকে, তার থেকে কিন্তু বিতর্কের সৃষ্টি হবে। বেশি সত্যি কথা বলা দরকার নেই, একান্ত যদি আপনার বিষয়টি আপনার উপরে একেবারে না বর্তায়, মানে তার মানে আমি বলছি না আপনি মিথ্যে কথা বলবেন, কিন্তু এই রাস্তাঘাটে অনেকে থাকে একটু বেশি অতি প্রতিবাদী ক্যারেক্টার, তো সেইটা বুঝে শুনে পরিস্থিতি পরিবেশ বুঝে করবেন, কারণ পরিস্থিতি পরিবেশ এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। তো আমি 20 বছর আগে যা পরিস্থিতি পরিবেশ দেখেছি, একজন বয়স্ক মানুষ রাস্তাঘাটে কোনো কথা বললে আমরাই হয়তো দুষ্টুমি করছি, তো একটা বয়স্ক মানুষ বললে সেটা শুনে আমরা চলে আসতাম বা ভয় থাকতো যে বাড়ির লোককে বলে দিতে পারি, কিন্তু এখন সেই ব্যাপারগুলো অনেকটা কমে এসেছে, কেউ বলেও না, আর বলে না অনেক, সে হয়তো অনেক পরিণত মস্তিষ্ক থেকেই বলেন না আর কি সেই ব্যক্তি সেই, কিন্তু আমি বলবো যে এইগুলো যত পারবেন এই বিতর্ক বিবাদ থেকে একটু এড়িয়ে চলবে। আপনি নিজে বেশি দায়িত্ব নিতে যাবেন না, একটা জিনিস মনে রাখবেন, কন্ট্রোলার ওপরে বসে আছেন, তিনি সব কিছু কন্ট্রোল করেন, এবং আপনি আমি পৃথিবীতে আসার আগেও পৃথিবী ছিল, আপনি আমি যখন থাকবো না তখনও পৃথিবী তার মতন করে চলবে, কেউ এখানে এত ইম্পর্টেন্ট নয়, আবার কেউ লেস ইম্পর্টেন্টও নয়, সবাই একটা কাজ আছে, সেই কাজটা সে করবে, করে বেরিয়ে যাবে, সেইটুকু ঠিকঠাক মতন করাটা ভালো, আর একটু ওবিডিয়েন্ট হওয়াটা খুব দরকার আছে, এটার আমি খুব ঘাটতি দেখি, মানে যাই হোক সেটা। এবার যেটা বলবো সেটা হচ্ছে বকরি অবস্থা, 23 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত বকরি হবে, মানে একটা নির্দিষ্ট সময়ে গিয়ে, মনে করুন 19 তারিখ থেকে শুক্র প্রায় স্তম্ভী হয়ে যাবে, তার আর ভেলোসিটি এই 15-20 মিনিটের মতো, লাস্ট 4 দিনের মতন সে এগোবে, এবং বকরি হওয়ার পরেও 3-3.5 দিন মতন সে স্তম্ভী স্ট্যাটিক সিচুয়েশনে থাকবে, তারপরে আবার নিচের দিকে নামবে। স্তম্ভী অবস্থাটাতে কিন্তু এই যে নেগেটিভ কথাগুলো যেগুলো বলেছি এতক্ষণ ধরে, অনেক বলেছি নেগেটিভ কথা, সেগুলো কিন্তু বেশি পরিমাণে বাড়বে, বিশেষত যাদের মধ্যে একটু অতিরিক্ত প্রতিবাদী। দেখুন, আপনি সত্যি বলছেন ঠিক বলছেন সেটা নয়, আপনি কোথায় বলছেন এবং কিভাবে বলছেন, দিজ আর ইম্পর্টেন্ট, তো সেইটা কিন্তু মাথায় রাখবেন। কখনো আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিশেষত আপনি যদি কোনো ডিসিপ্লিন ফোর্সের সাথে যুক্ত থাকেন বা নাই থাকুন নর্মাল, সেটা বলার সময় কিন্তু খুব সাবধানতা এবং যথেষ্ট রকম প্রিকশনারি মেজার, আপনার আপনার নির্দিষ্ট কাজের ক্ষেত্র বুঝে বা বাড়ির বয়োজ্যেষ্ঠদের সাথে কথা বলার সময় বুঝে আপনি বলবেন, যাতে বিতর্কের সৃষ্টি না হয়। আচ্ছা, স্তম্ভী অবস্থা কাটানোর পরে 23-26 মনে করুন, 27-7 তারিখ, এই যে 12 দিন সময় আছে, এই 12 দিনের মধ্যে কিন্তু যেটা মুখ্যত ঘটবে সেটা হচ্ছে আপনাকে রেট্রোস্পেকটিভ এফেক্ট দেবে, অর্থাৎ এমন হতে পারে কোনো পুরনো বন্ধু, কোনো কোনো পুরনো কেউ বিলভড কোনো পার্সন হতে পারে, তার সাথে কিন্তু পুনরায় আপনার রিইউনিয়ন হতে পারে, দেখা হতে পারে, বা তার কোনো খবর আপনি জানতে পারেন, বা এরকমও হতে পারে আপনার কোনো পুরনো আত্মীয় যার সাথে আপনার খুব ভালো একটা সময় রিলেশন ছিল, দীর্ঘদিন কোনো কারণে তাদের সাথে সম্পর্ক নেই, হঠাৎ করে কোনো কারণে সেই সম্পর্ক কিন্তু রেস্টোরেশন এই সময় কিন্তু হতে পারে। বিশেষত বারবার বলছি, শুক্র ইজ অলওয়েজ রিলেটেড টু কামনা বাসনা আমাদের, তো যার ফলে আমাদের ধরুন ইনফ্যাচুয়েশন, অনেক ছোটোবেলাকার অনেক স্মৃতি আমাদের মধ্যে থাকে, এগুলো সবার জীবনেই কম বেশি থাকে, তো সেই ধরনের কোনো ঘটনা প্রবাহের কিন্তু পুনরাবৃত্তি এ সময় কিন্তু ঘটতে পারে। ইভেন মনে করুন আপনি কোনো একটা কলকাতার কোনো একটা সাবেকি রেস্টুরেন্টে হয়তো
20 বছর আগে, 15 বছর আগে আপনি গিয়েছিলেন, হঠাৎ করে কোনো বন্ধুর সাথে পুনরায় সেখানে গেলেন, তো আপনার সেই সময়কার বহু স্মৃতি সেইগুলো কিন্তু রোমন্থন হতে পারে। তো এই ধরনের ঘটনা ঘটবে এবং এই ঘটনার রিপিটেশন হতে পারে, যেরকম হিস্ট্রি রিপিটস ইটসেলফ বলে, এই ধরনের ঘটনার কিন্তু রিপিটেশন হতে পারে। মানুষের মধ্যে একটু অ্যাগ্রেশন বেড়ে যেতে পারে। অ্যাগ্রেশন কী কী জন্য? মানুষের যে কোনো জিনিসে মানুষ নেগেটিভ দিকটা একটু দেখা বেশি শুরু করবে, যার ফলে যে কোনো কাজের, ধরুন বাড়ি দিয়ে আমি কথা বলছি, তো বাচ্চারা হয়তো ছোট, সবে মাত্র অ্যাডোলেসেন্ট গ্রোথে এসছে, 14-15-16 বছর বয়স, তো এই সময় তিনি হয়তো তার পেরেন্টসকে এমন কিছু কথাবার্তা বলে দেবে যেটা কিন্তু আনপার্লামেন্টারি কথাবার্তা, অর্থাৎ একটু সেডেশনমূলক কথাবার্তা বলে দেবে, মানে এটা বিদ্রোহ করছে এরকম একটা পিতামাতার এগেনস্টে। ব্যাপারটা একদমই, শব্দটা খুব কঠিন ইউজ করলেও জিনিসটার প্রয়োগ হবে হয়তো খুব সাধারণভাবে, পিতামাতা বুদ্ধিমান বুদ্ধিমতী হলে তিনি ব্যাপারটাকে ট্যাকেল করবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বিষয়টাকে কিন্তু খুব লাইটলি ট্যাকেল করবে, বেশি ইম্পর্টেন্স পে করার দরকার নেই, কারণ বুধও পেছন পেছন চলে আসবে, শুক্র এখানে বকরি হতে হতে বুধ লিওতে প্রায় প্রবেশ করে যাবে এবং বুধ প্রথমে টানে থাকবে, তো এখানে একটা বুধ শুক্রকে পেরিয়ে চলে যাবে, তারপরে বুধ আবার পেছন দিকে আসবে, তার ফলে একটা কনফ্লিক্টিং এফেক্ট কিন্তু তৈরি করবে, মানুষের মধ্যে একটু প্রতিবাদী, মানুষের মধ্যে একটু ইনসাবর্ডিনেশন, মানুষের মধ্যে একটু রুল ভাঙার প্রবণতা, এই ধরনের গুলো কিন্তু সৃষ্টি হয়। মনে রাখবেন, আইন কানুন যারা ভাঙে তাদের কোনো না কোনো সময় সে কিন্তু, আপনি হয়তো ভাবলেন আপনি খুব চালাক, আপনাকে কেউ দেখলো না, কিন্তু কোনো না কোনো সময় কিন্তু আপনি শেষ, কারণ আপনার তো ট্রেন্ড এসে যাবে, ওটা নিজেকে আপনি একটু বেশি বুদ্ধিমান বা বুদ্ধিমতী মনে করবার চেষ্টা করবেন, কিন্তু তাতে কিন্তু সমস্যা আপনার বাড়বে। আর অপরাধ যদি একবার সংগঠিত হয়, সেটা কিন্তু 50 বছর পরে হলেও সেটা কিন্তু অপরাধ হিসেবেই ট্রিট হবে, কারণ মানে রেট্রোস্পেকটিভ এফেক্ট কিন্তু এখানে হয় না, কোনো ক্রাইমের রেট্রোস্পেকটিভ এফেক্ট হয় না। যারা জানেন না তারা জেনে নিন, এই মুহূর্তে মনে করুন কেউ একটা মিথ্যে কথা বললে, যদি 100 টাকা জরিমানা হয়, কালকে যদি আপনি যদি এই মুহূর্তে মিথ্যে কথা বলেন, কালকে যদি আইনটা পাল্টে 50 টাকা জরিমানা হয়, তার মানে আপনার 50 টাকা জরিমানা হবে না, এই মুহূর্তে অপরাধ করেছেন, এই মুহূর্তের যা সাজা আছে, যদি 50 বছর পরেও সাজা আপনার ঘোষণা হয়, তাহলেও কিন্তু এই মুহূর্তের আইন দ্বারাই সেটা বিচার হবে, সেটা কিন্তু সিআরপিসির আন্ডারে, ক্রিমিনাল আইনের ক্ষেত্রে। সিভিল লতে কিন্তু রেট্রোস্পেকটিভ এফেক্ট হয়, কিন্তু সেটা অপরাধে হয় না। একদম আমাদের গরুর পুরাণেও সেই একই জিনিস বলা রয়েছে, অপরাধ করবেন যেটা, সেটা কিন্তু সুদে মূলে সেটা আপনাকে কিন্তু পেতে হবে। ভেরি কেয়ারফুল মানুষের সাথে এই সময় মানুষের মধ্যে ভীষণ মিথ্যে কথা বলার প্রবণতা বাড়বে, মানুষকে অন্ধকারে রেখে কাজ করবার প্রবণতা বাড়বে, সঠিক ইনফরমেশন সে দেবে না, ইনফরমেশন গ্যাপ হয়ে যাবে, খুব কাছের লোকের সাথে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। আর একটা জিনিস বলছি, ফ্যামিলিগত ক্ষেত্রে যারা এখনো মনে করুন বিবাহিত জীবনের, গার্হস্থ্য জীবনের একটা এসেন্সের মধ্যে রয়েছেন, বিবাহ হয়েছে মনে করুন 15 বছরের মধ্যে আছেন, এরকম একটা মনে করুন আপনার 30 বছরের বিবাহ হয়েছে, তো 45 বছরের মধ্যে রয়েছেন, এখানে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভীষণ মতানৈক্য তৈরি হতে পারে এবং মতানৈক্যটা কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে, সে বিষয়ে সাবধান। কাউকে ডেট দেওয়ার সময়, কাউকে ধার দেওয়ার সময়তে খুব সাবধানে মানে দেবেন, যদি আপনার সেই অর্থটি চলে গেলে কোনো রকম মনে করছেন মানসিকভাবে যে কোনো আমার কোনো সমস্যা হবে না, তাহলে কোনো ব্যাপার নয়, আর যদি মনে করেন যে না অর্থ, সেই পরিমাণ অর্থটি আপনার কাছে গুরুত্বপূর্ণ, তাহলে খুব বুঝে, সাবট্রাক্টার বুঝে তবেই তা কাউকে লেন্ড করতে পারেন মানি, আদারওয়াইজ কিন্তু সেটা না করাই ভালো। 3-4 নম্বর বলবো, যারা যারা বিভিন্ন আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের সাথে যুক্ত আছেন, যে কোনো, সেটা আমাদের মতন সাধারণ বাড়িতেও কেউ গান গান বা ছবি আঁকেন বা রিসাইটেশন করেন, কম্পিউটার প্রোগ্রামিং এর কাজ করেন, যে কোনো রকম ক্রিয়েটিভ কোনো কাজের সাথে যুক্ত আছেন, এরকম কোনো ব্যক্তিবর্গের যদি এই মুহূর্তে দশাগত সিচুয়েশন খারাপ যায়, বা সাপদশায় যদি রাহুর সাথে রবি বা রবির সাথে রাহু বা রাহুর সাথে চন্দ্র রবির
প্রত্যন্তর দশায় যদি এফেক্ট থাকে তাহলে কিন্তু শরীর খারাপ করতে পারে। সাবজেক্ট টু দ্যাট, তার তার প্ল্যানেটের সিচুয়েশন অনুসারে শরীর খারাপের বিষয়টা এখানে প্রযোজ্য হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, যেহেতু সমসপ্তমে শনি আছে, শনি সবসময় যে খুব পজিটিভ লাইফ লিড করবে তাকে কিন্তু সবসময় সে তার পরমায়ু বৃদ্ধি বা কাল তাকে বৃদ্ধি করবার জায়গাটা সে দেবে, কিন্তু ঠিক উল্টোটাই দেবে যদি আপনি উল্টো রকম জীবনযাপন করেন, তাহলে কিন্তু আপনাকে একেবারেই বেটার ফল দেবে না। ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট, এবং আপনাকে কিন্তু একাধিকবার শরীর খারাপ করে দেবে, সেই নিয়ে খুব সাবধান থাকবেন এবং ফিজিক্যাল পার্টে কিন্তু নজর দেবেন। কোন কোন অংশে আমি প্রথমেই বলেছিলাম যে 29শে মে থেকে মোটামুটি, ধরুন 29শে মে থেকে মোটামুটি অক্টোবর মাসের মিড পর্যন্ত কাফ অ্যান্ড কোল্ড এর রিলেটেড যাদের সমস্যা আছে সেটা থেকে সাবধান। যাদের সুগার ফ্লাকচুয়েশনের সমস্যা রয়েছে বা হঠাৎ করে সুগার বেড়ে যায় বা কমে যায়, দুটোই খুব সাবধান। যাদের ক্ষেত্রে প্রেশারের ক্ষেত্রেও হ্রাস বৃদ্ধির যাদের সমস্যা রয়েছে তারা সাবধান থাকবেন, স্কিনে যাদের সমস্যা রয়েছে তারা সাবধান থাকবেন। আর যেটা একটু আগে বলছিলাম, যেটা আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের সাথে যে সমস্ত ব্যক্তিবর্গ মানুষ আছে তাদের কিন্তু শরীরে কোথাও কোনো সমস্যা যদি দেখা দেয়, বিশেষত মিডিল লোয়ার ডাইজেস্টিভ পার্টে, প্যাংক্রিয়াসের জায়গায়, বা ধরুন কিডনি ফাংশানে, বা ধরুন ইউরিনারি ট্র্যাকে, বা ধরুন আপনাদের কোলন পোর্শনে, লাংস পোর্শনে, বা হার্টের একদম আপার পার্টে, ডান এবং বাম অলিন্দ পোর্শনে, গলার থাইরয়েড, শুক্র কিন্তু এন্ডোক্রিন গ্ল্যান্ডকেও কম বেশি দেখে, তো সেখানে কিন্তু সমস্যা দেখলে তাদের কিন্তু একটু বেশি রকম প্রিকশনারি মেজার নেবে। এই সময় কিন্তু এরকম ধরনের কিছু ঘটনা ঘটবার যোগ আছে। তো প্রত্যেকে, যাদের প্রত্যেকে বাড়ি দিয়ে করবেন, বাড়ি দিয়ে করলে পুরো বিষয়টাই একবারে ইউনিফাইড থাকলো। এবার আমার কথা আর কজন শুনছেন, হয়তো 2-3 হাজার লোক হয়তো শুনবেন, বাট ফ্যাক্টর হচ্ছে যে যতটুকু পারবেন সার্কুলেট করবেন যাতে এই রিলেটেড কাজের সাথে যুক্ত ব্যক্তিবর্গরা যেন সাবধানে থাকেন। আর একটা জিনিস বলে দিই, যে সমস্ত ফিমেল মানুষ জাতিকা রাতের দিকে কাজ করেন বা অফিসে কাজ করতে হয় তারা কিন্তু সেফটি প্রিকশন যে সমস্ত রুলসগুলো আছে আইন কানুন ভাবে যে সমস্তগুলো দেখবেন, বিভিন্ন রকম অফিসে তাদের সেফটি প্রিকশনস আছে, বিভিন্ন রুলস আছে, সেগুলো কিন্তু মানে উপেক্ষা করবেন না। আপনি খুব সেফ জোনে আছে মানে সেটাকে উপেক্ষা করবেন না, আপনি আপনার অ্যাজ পার ল আপনি আপনার লেজিটিমেট অ্যাকশন সবসময় নেবেন, সেটা কিন্তু যেন মাথায় থাকে। এই কয়েকটা জিনিস একটু মেনটেন করবেন তাহলেই অসুবিধে নেই। আর খুব বেশি রকম থান্ডার বোল্টের সময় কিন্তু হতে পারে, বাজ পড়তে পারে, ফলে যারা মাঠে কাজ করছেন তারা কিন্তু খুব সাবধান, বা ইভেন ছাদে ঘুরছেন বৃষ্টি হলে, আজকাল আমি অনেককেই দেখি এই হোয়াটসঅ্যাপে ছবি টবি অনেকে পাঠায় বৃষ্টির মধ্যে ছবি তুলছে ছাদে, তো ঠিক আছে এগুলো, কিন্তু বাজ পড়লে কিন্তু খুব সাবধান, শরীরে জল আছে তো সঙ্গে সঙ্গে ক্যাচ করে নেবে, তো এগুলো থেকে, বা জলেও যারা সাঁতার জানেন না তারা কিন্তু একটু সাবধানে করবে। আমি একটু লগ্ন রাশি ভিত্তিক আপনাদের বলে দিই, সেটা হচ্ছে ফায়ারি সাইন যেগুলো রয়েছে, অর্থাৎ মেষ, সিংহ এবং ধনু রাশি লগ্নের জাতক জাতিকারা, এই যে গোচর সংগঠন আপনাদের জন্য অত্যন্ত ভালো ফল দেবে। নতুন কোনো অ্যাকোমোডেশনের জন্য ভালো আছে, নতুন রুম শিফটিং বা কোনো ফ্ল্যাট বা কোনো বাড়ি বা কোনো কমার্শিয়াল প্লেস পারচেজের জন্য বেটার ফল দেবে, ইভেন ভেহিকেল পারচেজের জন্য কিন্তু বেটার ফল দেবে। বাট ভেহিকেল পারচেজ করলেও ডেলিভারিটা নেবেন আপনার হরোস্কোপ অনুসারে, এখন তো কিনলেই সঙ্গে সঙ্গে আসে না, সময় লাগে, সেটা আপনার কোনো পণ্ডিতকে দেখিয়ে ডেট অনুসারে ডেলিভারি নেবেন, নাহলে কিন্তু গাড়ি নিয়ে পরে একটু সমস্যা হতে পারে। মঙ্গল শুক্র একসাথে থাকাকালীন ভেহিকেল পারচেজ না করাই ভালো, বিশেষ করে অগ্নিকারক ঘরে। আর শনি বক্রি রয়েছে উল্টো দিকে, সুতরাং লোহা, মূলত তো লোহা,
তো একটু সাবধান থাকা উচিত। আচ্ছা, নতুন কোনো কেউ, কোনো অপোজিট জেন্ডারের মানুষ কিন্তু জীবনে আসতে পারে, খুব সুন্দর একটা বলতে পারেন ফ্যামিলি লাইফের মধ্যে একটা খুব সুন্দর বাঁধন তৈরি হতে পারে। আপনার পরিবারের যে সমস্ত কাছের মানুষ আছে তাদের সকলকে নিয়ে একসাথে একটা রোম্যান্টিক টাইমের সময় আপনি কাটাতে পারেন, খুব বেটার সময় আছে। নাম্বার 4 হচ্ছে সন্তানদের প্রতি কিন্তু এক ধরনের বলা যেতে পারে যে আপনার অ্যাট্রিবিউশন যেটা আর কি থাকে সেটা কিন্তু বেড়ে যেতে পারে। সন্তানদের প্রতি স্নেহ মায়া মমতা এগুলো কিন্তু আপনার একটু অ্যাগ্রেসিভ হতে পারে এ সময়, এবং যেটাকে একটু ইন্ডালজেন্সের জায়গাতেও আমরা বলতে পারি। যদিও আপনি কিন্তু খুব ভালোভাবে সময়টা উপভোগ করবেন, সে নিয়ে আপনাকে আমার আলাদা করে কিছু বলার নেই, আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন উপভোগ্য সময় আছে, বিশেষত বৃহস্পতির দৃষ্টি আছে শুক্রের উপরে। সুতরাং ছোটোখাটো কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল, ফ্যামিলি নিয়ে ঘুরতে যাওয়া, এরকম জায়গা কিন্তু খুব বেটার আছে। প্রপার্টি সেল পারচেজের কিন্তু যোগ আছে, বিশেষত পারচেজের, যারা মনে করছেন পারচেজ করবেন, ইমুভেবল প্রপার্টি তারা পারচেজ করতে পারেন। গোল্ড রিলেটেড কোনো প্রেসিয়াস স্টোনস মেটালস এগুলো কিন্তু পারচেস করবার এ সময় খুব ভালো যোগ আছে। শরীরের ক্ষেত্রে আমি যেগুলো বলেছি সেগুলো ব্যতিরেকে শুধু সাইনাসের অংশ বলবো, যাদের আছে তারা কিন্তু একটু সাবধান থাকবেন। আর যাদের থ্রটে কোনো রকম প্রবলেম হয়, ব্যথা বেদনা বা মাঝে মাঝে ইনফেকশন হয়ে যায় টনসিল, এই সমস্ত, তারাও একটু প্রিকশনারি মেজার এ সময় নেবে। পৃথ্বীকারক যে রাশি আছে অর্থাৎ বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশি লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, এই গোচর কিন্তু মোটের উপরে খারাপ নয়। নতুন কোনো বাড়ির মধ্যে কোনো রিমডেলিং করা, কোনো রিকনস্ট্রাকশন করা, বা ধরুন এরকম হতে পারে যে আপনি শ্বশুর বাড়ির কাছাকাছি গিয়ে কোনো বাড়ি করা, সেটা কিন্তু মেল ফিমেল দুজনের ক্ষেত্রেই বলছি। শুক্র কিন্তু পুরুষ, কিন্তু শুক্রের প্রকৃতি কিন্তু ফেমিনাইন প্রকৃতি, তার ফলে মেল ফিমেল দুজনের উপরই এফেক্ট করবে। মনে করা গেল যে আমাদের ধরুন সোসাইটিতে যেরকম যে আমরা একটা পরিবারের মধ্যে আছি, বিবাহের পরে মেয়েরা নর্মালি তাদের শ্বশুর বাড়িতেই আসেন, দেখা গেল যে বাড়ির ঘরের অপ্রতুলতার জন্য পাশেই আর একটা বাড়ি তৈরি করা হলো, সেক্ষেত্রে মেয়েটির সাপেক্ষে শ্বশুর বাড়ি কিন্তু পাশে আরেকটি নতুন বাড়ি তাদের হলো, এই ধরনের কিন্তু আছে। আর আপনি নিজে পুরুষদের ক্ষেত্রে আপনিও কিন্তু আপনার শ্বশুর বাড়ির কাছাকাছি গিয়ে কিন্তু কোনো কোনো ফ্ল্যাট বা কোনো কমার্শিয়াল প্লেসেস কিন্তু আপনি কিনতে পারেন, বা কোনো কর্মস্থলও আপনার তৈরি হতে পারে। ভ্রমণের খুব ভালো যোগ আছে, বিশেষত একটু দূরবর্তী স্থানে ঘুরতে যাওয়ার যোগ আছে, ইভেন ফরেন ঘুরতে যাওয়ারও কিন্তু যোগ আছে। কোনো ফরেন ইউনিভার্সিটিতেও কিন্তু কোনো অ্যাপ্লাইড কোনো বিষয়ের উপরে, স্পেশালি মনে করুন ম্যানেজমেন্টের ক্ষেত্রে বা মেডিকেলের ক্ষেত্রে বা ধরুন কর্পোরেট লয়ের ক্ষেত্রে, তারা কিন্তু কোনো স্পেশাল ডিগ্রি বা ডিপ্লোমা এ সময় নিতে পারে। ইভেন ধরুন চার্টার্ড বা কস্ট অ্যাকাউন্টেন্ট যারা পড়ছেন, অ্যাকাউন্টস রিলেটেড জায়গায় কিন্তু খুব ভালো ফল আপনাদের দেবে। যারা এই ফিল্ডে কাজ করছেন বা যারা কিছু শিখতে চাইছেন নতুন, তাদের জন্য কিন্তু খুব বেটার সময় আছে এটি। বিবাহের ক্ষেত্রে আমি বলে দিই একটা জিনিস, বিবাহের পরে বিশেষত একজন জাতককে বলছি, অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় বিবাহের পরে স্ত্রী যখন বাড়িতে আসেন তো একটা ব্যালেন্স করে তাকে চলতে হয়, অর্থাৎ তার মা বাবা আছেন, ফ্যামিলি অফ প্রক্রিয়েশন ওরিয়েন্টেশন দুজনের মধ্যেখানে সেই মানুষটি কিন্তু কমন ক্যারেক্টার। তো এই সময়টা খুব বুদ্ধি দিয়ে একটা তালমেল করে চলবেন, না হলে কিন্তু ছোটখাটো অশান্তি আপনাকে কিন্তু বিব্রত করতে পারে, একদম ফ্যামিলি রিলেটেড অশান্তি, যুগ যুগ ধরে চলে আসছে সেই অশান্তি, সেই অশান্তি আপনাকে একটু বিরক্ত করতে পারে এই সময়টা। যারা বিভিন্ন কারণে মনে করছেন যে প্রশ্ন করেছে উত্তর দিয়ে দিয়ে একবারে, যারা দীক্ষা নিতে চাইছেন ইনিশিয়েট করা যায়, দেখুন এই খারাপভাবে কেউ নেবেন না, ওকে অপমান করার জন্য বলছি না, দীক্ষা নেওয়ার একটা পদ্ধতি আছে, ঠিক আছে। আমাদের যারা ধরুন একটা নির্দিষ্ট
প্রথাবদ্ধ ঘরানার মধ্যে থাকে, তাদের দীক্ষা খুব ছোটবেলাতেই হয়ে যায় নর্মালি। আর দীক্ষা নেওয়ার আগে কোনো নির্দিষ্ট পদ্ধতি আছে, সেটা আচার বলুন, কিছু নির্দিষ্ট নাম বলুন, সেটা দীর্ঘদিন ধরে পাঠ করতে হয়। তো সেই কারণে যে যে ঘরানার অন্তর্গত নির্দিষ্ট গুরু পরম্পরা অনুসারে দীক্ষা নেবে, যেহেতু আজকে এসের মধ্যে ঢুকে গেছে আমাদের পূর্ণিমার মধ্যে এবং গুরু পূর্ণিমার মধ্যে প্রবেশ করে গেছি আমরা, তো আমার গুরুকে যেরকম সশ্রদ্ধ প্রণাম জানাই, শতকোটি প্রণাম জানাই, কথা বলেছি, সেরকম প্রত্যেকেরই আছেন নির্দিষ্ট গুরু। তো সেই পরম্পরার মধ্যে না গিয়ে দুম করে কেউ দীক্ষা নিচ্ছে বলে আপনিও নিয়ে নিলেন, এটা কিন্তু করবেন না, তাহলে কিন্তু নেগেটিভ ফল হয়। মনে রাখবেন, মন্ত্র হচ্ছে সব থেকে শক্তিশালী, মন্ত্র, তারপরে যন্ত্র, তারপরে কিছু তন্ত্রগত বিধান আছে, তন্ত্র বললেই আপনারা সেই কিছু অদ্ভুত ব্যাপার আর কি ভেবে ফেলেন, সেই বিষয়গুলো কিন্তু সেরকম নয় অ্যাকচুয়ালি, আমি কোনো একদিনের ব্যাখ্যা করব। কিন্তু মূলত মন্ত্র এবং যন্ত্রের মধ্যে সীমাবদ্ধ থাকি, বহু ক্ষেত্রেই যন্ত্র হিসাবে ধরুন বিভিন্ন রকম যন্ত্রম দেওয়া হয়, স্টোনস দেওয়া হয়, রুদ্রাক্ষ দেওয়া হয়, বিভিন্ন রকম যন্ত্র প্রদান করা হয়, আরো প্রচুর জিনিস আছে যন্ত্রের মধ্যে। যন্ত্র কিন্তু সেকেন্ডারি প্রসিডিওর, মন্ত্র সবাইকে দেওয়া যায় না, মন্ত্র যদি ভুল প্রোনাউন্স করে কোনো ব্যক্তি তাহলে কিন্তু ট্রিমেন্ডাস ক্ষতির সম্ভাবনা থাকে, হয়তো সে পাঠ করেই যাচ্ছে কিন্তু ভুল প্রোনাউন্সিয়েশন হচ্ছে, তো গণ্ডগোল করে দেবে। বিশেষত সংস্কৃতে যদি তার নির্দিষ্ট পাণ্ডিত্য বা আধিপত্য না থাকে, তাহলে মন্ত্র পাঠ করবার আগে কিন্তু ভালো করে কোনো পণ্ডিতের থেকে নির্দিষ্ট শব্দের উচ্চারণ কিন্তু জেনে নেবেন, না হলে হিতে বিপরীত ফল হয়ে যায়। তো ইনিশিয়েশনের ক্ষেত্রে বলি, ইনিশিয়েশন নেওয়ার জন্য যদি আমাকে জেনারেল প্রশ্ন করেন ইনিশিয়েশন নেওয়া কি ঠিক হবে, আমি বলবো এটা ইনিশিয়েশন নেওয়ার ভালো প্রসেস নয়। ইনিশিয়েশন যদি কেউ, মানে তার মানে এটা নয় যে অসংখ্য মানুষের ইনিশিয়েশন হবে, বিভিন্ন ঘরানা আছে, গুরু পরম্পরা আছে, তার অনুসারে আমি আমার একদম জেনারেল অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন থেকে বলছি, সব থেকে বেটার টাইম হচ্ছে 23শে নভেম্বরের পর ভালো ফল দেবে, তারপরে মোটামুটি সামনের বছর অগস্ট অব্দি খুব ভালো সময় থাকবে, সেই সময় নিতে পারেন। কিন্তু ওই যে কথাগুলো বললাম সেগুলো একটু মাথায় রাখবেন। আর এই যে জাতক জাতিকাদের বলছি, তারা কিন্তু যদি মনে করেন এই সময় সামহাউ ইনিশিয়েটেড হবেন, কোনোভাবে দীক্ষা নেবেন, তাহলে কিন্তু সব থেকে বেস্ট আমি টাইম বলবো সেটা 4th অগস্টের মধ্যে নিতে পারেন। বাট তাড়াহুড়ো করবেন না, সময় নেই, কোনো এরকম কোনো ই নেই। আচ্ছা, আরেকটা জিনিস বলি, ভেহিকেল কেনার খুব ভালো যোগ আছে, ভেহিকেলে চড়ে দূর ভ্রমণের যোগ আছে, কোনো দূরবর্তী স্থানে কোনো আননোন কোনো কালচারের মধ্যে গিয়ে সেখানে নিজেকে মেলামেশা করা সেই কালচারের সাথে, এই ধরনের প্রকৃতিও কিন্তু এ সময় আপনার, আপনি বেশ কিছু সুযোগ পাবেন। যারা বিভিন্ন ভেহিকেলের বিজনেস করেন, ছোট গাড়ি হতে পারে, বাস, লরি, টেম্পো এরকম হতে পারে, তাদের জন্য কিন্তু এ সময় খুব ভালো সময় দেবে। বাট যদি আপনার বেস হরোস্কোপে গণ্ডগোল থাকে, কোনোভাবে মঙ্গল ব্যাডলি অ্যাফেক্টেড থাকে, তাহলে কিন্তু ভেহিকেল থেকে এক্সপেন্ডিচারও আপনার বাড়বে, বা আপনার যে চালক আছেন যিনি গাড়ি চালান তাকে কিন্তু খুব সাবধানে রাস্তাঘাটে চালাতে বলবেন, সবসময় বলবেন, এখন তো অবশ্যই বলবেন, নাহলে সমস্যা হতে পারে রাস্তাঘাটে। আরেকটা জিনিস বলছি, যারা মনে করুন জলে যাদের ডিউটি আছে, বিভিন্ন সেইলার হতে পারে, আমি ডিফেন্সের ক্ষেত্রে বলছি না, তারা তো একটা নির্দিষ্ট ডেকোরামের মধ্যেই তারা থাকতে বাধ্য থাকে এবং তাদের জায়গাটা অত্যন্ত অর্গানাইজড, সেক্ষেত্রে না, নর্মাল মনে করুন যে আপনি মাছ ধরতে যাচ্ছেন, এ সময় ইলিশ মাছ ধরার একটা এ থাকে, প্রচুর মাছ উঠবে এ সময় দেখবেন, ইলিশ মাছ আগামী 1-1.5 মাসের মধ্যে এবছর রেকর্ড মাছ উঠবে, এটুকুও বলে রাখলাম। তো দাম কমবে কিনা আমি জানি না সেটা, কিন্তু মাছ উঠবে প্রচুর, সেটা দেখতে পাবেন কিছুদিনের মধ্যে থেকে। তো এই সময় যারা ট্রলারে করে অনেকটা দূরে যান, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে তারা যাবেন, জলের মধ্যে কিন্তু সমস্যা হতে পারে।
বা বিভিন্ন সিকনেসও হতে পারে, যেটা জলের সাথে সম্পর্ক নয়, কিন্তু ওখানে গিয়ে হয়তো আপনি অসুস্থ হয়ে যেতে পারে। তাহলে শরীর যদি একটু খারাপ থাকে তাহলে রিস্কফুল কাজ না করাই ভালো। আর হচ্ছে মাটিতে যদি কখনো বসেন, খেয়াল করে বসবেন কোনো কোনো ভোরাসিয়াস, কোনো বিষধর ভেনোমাস কোনো জিনিস যাতে কোনোভাবে আপনাকে ক্ষতি না করে। বায়ুকারক যে রাশি আছে, অর্থাৎ মিথুন রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশি, এ সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশি এবং লগ্ন তাদের জন্য মাঝারি থেকে বেটার এফেক্ট দেবে। কাজের জায়গা কিন্তু খুব ভালো আছে, নতুন কাজের সুযোগ আসবে একদম স্পেসিফিক, এবং সময় কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। আজকে আমি 2 তারিখ অনুষ্ঠান করছি, অফিসিয়ালি এখন 3 হয়ে গেছে 2 থেকে, কিন্তু সময় স্টার্ট হয়ে গেছে 2.5 দিন আগে থেকে। ফলে কাজের সুযোগ পাবেন, ফ্যামিলি নিয়ে ছোটোখাটো ঘোরা বা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের খুব ভালো যোগ আছে। কাজের জায়গায় রিকগনিশন পাবেন, ছোট বড় সবাইকে মিলিয়ে, মানে ঊর্ধ্বতন অবস্থান প্রত্যেককে মিলিয়ে খুব ভালোভাবে কাটাতে পারবেন। বাড়ির বয়োবৃদ্ধদের সাথে খুব ভালোভাবে সময় কাটাতে পারবেন। সন্তান আসার খুব ভালো যোগ আছে এ সময়। আচ্ছা, ইভেন আপনার ঘরে কিন্তু গ্র্যান্ড চিলড্রেন কিন্তু এ সময় আসার যোগ আছে। যারা কোনো কারণে মনে করছেন যে সন্তান অ্যাডপ্ট করবে, যদিও তার নির্দিষ্ট বিধিবদ্ধ আইনগত পদ্ধতি আছে, তবে এ সময় যদি মনে করেন সেটা করবে, সেটা করতে পারে। বাট বিশাল বড় দায়িত্ব, সেটা এক্সিকিউশনটাও ঠিক করে করবেন। আর যারা বিভিন্ন আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের সাথে যুক্ত আছে তাদের রেকগনিশন এ সময় বাড়বে, স্কিল বাড়বে, এবং বেশ কিছু ভালো কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করতে পারবে। কোনো ভালো কোয়ালিটির সিনেমা, বিশেষত কোনো, মানে ধরুন ফিমেল সেন্ট্রিক সিনেমা, এ সময় কিন্তু বেশি হওয়ার যোগ আছে। বা ফিমেলদের কোনো সমস্যা, কোনো সামাজিক বা সাংসারিক কোনো সমস্যা নিয়ে আপনাকে কিন্তু এই সময় কোনো সিনেমা বা এই রিলেটেড কোনো পথনাটিকা বা নর্মাল নাটক যেরকমই হোক, এই এই সময় কিন্তু হওয়ার চোখ আছে। অ্যাজ এ হোল খুব ভালো সময় আছে, বিবাহের ক্ষেত্রেও খুব উত্তম সময় আছে। বাট আমি প্রত্যেককেই বলেছি বিবাহ করবেন নভেম্বরের মোটামুটি 3rd উইকের পরে, যে সময়টা বললাম ইনিশিয়েশনের জন্য, সেই সময়টাও কিন্তু বলবো। পাত্রপাত্রী দেখাশোনা করে রাখতে পারে, ইমার্জেন্সি না থাকলে এই সময় বিবাহটা না করাই শ্রেয়, কারণ শুক্রের ঘরের নবাংশে বসে রয়েছে রাহু, এবং সে রবি থেকে 10মের ঘর, সেটি এটা একটু ডিস্টার্বিং জায়গা, প্রচুর ডিজায়ার তৈরি করে দেবে, যার ডিজায়ারে ফুলফিলমেন্ট হতে পারবে না, তার ফলে দুটো মানুষের মধ্যে মতের অন্তরায় হয়ে দাঁড়াবে। লাস্ট অংশ নিয়ে বলবো, সেটা হচ্ছে জলকারক যে রাশি আছে, অর্থাৎ কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি, এ সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে রাশি এবং লগ্ন তাদের জন্য কিন্তু বেটার সময় দেবে। ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য বেস্ট থাকবেন, কিন্তু ফ্যামিলির সাথে কাটাতে কাটাতেও দেখবেন যে কখন আপনি একা হয়ে গেছেন, ইউ আর গেটিং সেপারেটেড, হ্যাঁ একা হয়ে গেছেন, এবং একটা একাকিত্ব এবং পরিবারের মধ্যে একটা ব্যালেন্স সিচুয়েশনে আপনাকে কাটাতে হবে এই সময়। এবং অনেকে হয় যে অফিসে অনেক কলিগ আছে, একসাথে কাজ করছেন, সেখানে গিয়েও দেখবেন কোনো না কোনো কারণে হয়তো কোনো কাজের ব্রেকের মধ্যেখানে একটু আড্ডা দিচ্ছেন, গল্প করছেন, সেরকম সিচুয়েশন, কিন্তু তারপরে কিন্তু আপনি একা হয়ে যাবেন বা একা আপনার মধ্যে অনুভূত হবে এই সময়। এই জায়গাটা মানিটারি জায়গা কিন্তু খুব বেটার আছে, মানি দেবে, নতুন প্রপার্টি পারচেজের যোগ আছে, নতুন কোনো, ধরুন কোনো ভোগ্যপণ্য কেনার, একটু দামি ল্যাপটপ বা দামি ফোন এ জাতীয় কিন্তু পারচেস করবার আপনার কিন্তু যোগ আছে। দামি কোনো, ধরুন কোনো ট্যুরিস্ট স্পটে আপনি এ সময় ঘুরতে যেতে পারেন কোনোভাবে, সেই যোগও কিন্তু আপনার আছে। অ্যাজ এ হোল সময় খুব ভালো আছে, দাম্পত্য জীবনও কিন্তু মোটের উপরে খারাপ যাবে না, কিন্তু যাদের ক্ষেত্রে ট্রান্সফারেবল আছে, অর্থাৎ যেখানে জন্মেছেন সেখানের থেকে দূরে থাকেন, দূরে মানে কত বলেছি, 200 কিলোমিটার দূরে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু পরিবারে একটুখানি সমস্যা হতে পারে। বা যাদের বিবাহ অনেক দূরে হয়, মনে করুন যে 150-200 কিলোমিটারের দূরে হয়েছে, তারা একটা তৃতীয় কোনো জায়গায় রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে, সেটা থেকে সাবধান থাকবেন।
অসুখ যেগুলো বলেছি সেগুলো ব্যতি রেখে ফিমেলদের ক্ষেত্রে বলবো, ইউটেরাসগত কোনো যদি সমস্যা দেখেন বা ডান দিকের কিডনিতে যদি কোনো প্রবলেম দেখেন বা লোয়ার গল ব্লাডার পোর্শনে যদি কোনো স্টোন বা ইরিটেটেড সমস্যা দেখেন, তাহলে অবশ্যই ডাক্তারকে দেখিয়ে নেবেন, ডিলে করবেন না। নতুন কিন্তু ল্যান্ড কেনারও আপনার এ সময় যোগ আছে। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।